হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো। তো আজকে আমি আমার ঘরের ডোরমেটগুলো কীভাবে খুব সহজে পরিষ্কার করে রাখি, আর আমি প্রতি মাসে ডোরমেটগুলো পরিষ্কার করে রাখি, কারণ ঘরে বাচ্চা থাকলে সবসময় সব কিছু পরিষ্কার রাখতে হয়। তো ডোরমেটগুলো আমি বেশিরভাগ প্রত্যেক মাসে আমি একবার করে রাখি, কারণ সবসময় তো আর বাচ্চা নিয়ে পারা যায় না, তো প্রত্যেক মাসে একবার করে করি। তো আমি কীভাবে পরিষ্কার করি তোমরা দেখো। আর আমি দেখো অল্প স্ট্রাপ দিয়ে দিয়েছি, আর আমি ব্রাশ দিয়ে অল্প এইভাবে করে নিচ্ছি। তবে যদি ধুলো থাকে সেগুলো পড়ে যাবে, আর যদি অন্য কিছু যা মানে যাবর থাকে না, সেগুলো আটকে থাকে, অনেক কিছু থাকে অনেক সময়, তো সেগুলো এই ব্রাশের মধ্যে চলে আসে। তো তার জন্য আমি এইভাবে করি খুব সহজে, আর নোংরাটাও চলে যায়। তো তোমরা দেখো আমি খুব সহজে কীভাবে করি। তো একটা ডোরমেট আমি ক্লিন করে নিয়েছি, তো এটাকে পরে ধুয়ে নেব। আর এখন আমি আর একটা ডোরমেট নিয়েছি, তো সেটাকেও আমি দেখে স্ক্রাব দিয়ে দিলাম। আর আমি এখানে আবার এটাকেও ব্রাশ দিয়ে অল্প জল দিয়ে ব্রাশ দিয়ে আমি এটাকেও এভাবেই করব, ক্লিন করব, কারণ এভাবে ক্লিন করলে খুব সহজে ক্লিন হয়ে যায়, আর নোংরাগুলো খুব সহজে মানে চলে যায়, কোনো কষ্টও হয় না। তো এইভাবে আমি সবগুলোই পরিষ্কার করব আজকে। তো আমার চারটা পাঁচটার মতন আছে ডোরমেট, তো আমি প্রত্যেকটা এইভাবে নোংরাগুলো এইভাবে আমি পরিষ্কার করে নেব। দেখো আমি খুব সহজে দেখো কি সুন্দর নোংরাগুলো বের হয়ে গেছে, তোমরা দেখতে পেয়েছো খুব সুন্দর নোংরাগুলো বের হয়ে যায় এইভাবে করলে, আর কোনো কষ্টও হয় না, আর খুব সহজে নোংরাগুলো বের হয়ে গেলে। তো এটাকে আমি পরে আরও দুই তিনবার জল দিয়ে ভালোভাবে এইভাবে পরিষ্কার করে নেব। এখন আমি সবগুলোকে এইভাবে বালতির মধ্যে চুবিয়ে চুবিয়ে সবগুলোকে এভাবে দুইটা বালতি নিয়েছি, আর দুইটা বালতির মধ্যে আমি সবগুলোকে দুই তিনবার করে আমি ধুয়ে নেব। তো বালিটাও চলে যাবে, আর বালতির মধ্যে ধুলে কি হয় বা মানে বালিগুলো সব সুন্দরভাবে চলে যায়, আর এমনি ধুয়ে রাখলে হয়তো বালিটা অনেকটা থেকেও যায়, তার জন্য বালতি নিয়ে নিই, বালতির মধ্যে এইভাবে চুবিয়ে আমি ধুয়ে দিই। তো দুই তিনবার করে এইভাবে আমি ধুয়ে নেব। তো আমার ক্লিন করা হয়ে গেছে। তো আজকের এই ক্লিনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। যারা খুব নতুন আসছো আর নতুন দেখছো আমার ভিডিওটা, প্লিজ সাবস্ক্রাইব করতে বলো না, পাশে থাকে বেল আইকনটি অবশ্যই অল ক্লিক করে দিও। তো আজকের মতন টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।